দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। সোদপুরে সব থেকে বড় দুর্গা হতে চলেছে, প্রায় 100 ফুটেরও বেশি। তো তোমরা কীভাবে যাবে? প্রথমে সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে, নেমে বাইরে বেরিয়ে এসে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বাঁধিক দিয়ে সরে চলে যাবে। তো বাঁধিক রাস্তাটা একটা দিয়ে সরে চলে যাবে গেটে দিয়ে, এই যে ট্রাফিক মোড় পড়বে, ট্রাফিক মোড় থেকে বাঁধিকে তোমাকে যেতে হবে। চলো, এই যে চলে এসেছি ফাইনালি আমাদের মানে শহীদ কলোনি, যেখানে দুর্গা পুজো এবছর 75তম বর্ষে এবার 100 ফুটেরও বেশি দুর্গা প্রতিমা হতে চলেছে এই সোদপুর। এখানে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। আজ ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কতটা কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে খাম্বাগুলো তৈরি হচ্ছে আস্তে, চার কোণে চারটে খাম্বা, তার উপরে যে প্লাইউডের যে কাজটা করা হয়েছে মানে দেখতে খুবই সুন্দর, দেখতে লাগছে মানে অসাধারণ কাজ হচ্ছে। এবারে সোদপুরে 75-এ 100 বছরের দুর্গা পুজোয় আমাদের শহীদ কলোনিতে আমাদের সবথেকে বড় দুর্গা পুজো হতে চলেছে, দুর্গা প্রতিমা হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ মানে এই যে প্লাইউডের যে কাজগুলো, এই যে দেখতে পাচ্ছ মানে এখনও বাকি আছে আর এইগুলো কমপ্লিট প্রায় হয়ে এসছে, আর এই সাইডে যে মানে প্লাইউডের যে কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, তো এগুলোকে মানে বৃষ্টির জন্য কমপ্লিট করতে পারেনি, তো আস্তে আস্তে চলছে। আর পুজো মাত্র আর বেশি দিন বাকি নেই, 1 মাসও নয়, দেখতে পাচ্ছ জলের পরিমাণে কত জল জমে আছে। তো এই বাইরের দিকটা বেরিয়ে দেখব, প্যান্ডেলের বাইরের দিকটা বেরিয়ে দেখব, এই যে বাঁশের এগুলো দেখতে পাচ্ছ, এইখানেই দুর্গা প্রতিমাকে দাঁড় করানো হবে, 100 ফুটেরও বেশি, প্রায় 120 ফুটও হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে হেঁটে যাচ্ছি আমি, এইটা প্রায় 2খানা গেট থাকবে। আর এই যে দুর্গা প্রতিমা মায়ের মানে লক্ষ্মী গণেশ তারপরে হচ্ছে সরস্বতী, এই যে মায়ের প্রতিমার যে এই যে রঙের কাজ চলছে মানে কতটা বড়, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কতটা বড় নিয়ে মানে বড় আকারে হতে চলেছে, মানে অনেকটাই বড় আকারে হতে চলেছে এই দুর্গা প্রতিমা, প্রায় এতটা দেখতে পাচ্ছ, অনেকটাই বড় বিশাল। আর এই যে রয়েছে কারুকার্য দেখতে পাচ্ছ সাইডে, মানে সাইডে যাতে কারুকার্য করার জন্য এগুলো করা হয়েছে। আর ওইটা দেখতে পাচ্ছ সামনে যে কত বড়, মানে অনেকটা বড় প্রতিমা এখানে তৈরি হচ্ছে, মানে প্রায় 100 ফুট। এবারে সেরা মানে কলকাতার এতে সোদপুরেতে শহীদ কলোনি সেরা দুর্গা পুজো হতে চলেছে আমাদের এইখানে। দুর্গা প্রতিমার স্ট্রাকচার এই যে রেডি করা হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ এই যে এইগুলো রং কমপ্লিট হয়ে গেছে, এটা মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর সম্ভবত হতে পারে, না এটা দুর্গা ঠাকুর হতে পারে, এটা সম্ভবত দুর্গা ঠাকুর হতে, যাই হোক বোঝা যাচ্ছে না, প্রায় সবকটার আকার একই তাই জন্য বোঝা যাচ্ছে না। দেখছি কত বড়, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে যাওয়া যাবে না, নাহলে দেখাতাম, এদিকে যাওয়া যাবে না, যে মায়ের প্রতিমার যে ওপরের শরীরে যে কারুকার্য যেটা করা হয়েছে কত সুন্দরভাবে কারুকার্য হয়েছে, আর মুখমণ্ডলটাকে মানে দারুণভাবে, এখনও চোখ আঁকা কমপ্লিট হয়নি, শুধু মাথায় টিপ পরানো হয়েছে, মানে অসাধারণ দেখতে লাগছে। সামনে থেকে তোমরা যদি দেখো তাহলে খুবই দেখতে ভালো লাগবে, এই যে চুলের যে ধাঁচরা করা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে। আর যাই হোক মানে শরীরের ওপরে যে এই যে কারুকার্য মুখমণ্ডলটা দারুণভাবে চলছে, আর অনেকটা লম্বা করেছে, প্রায় 120 ফুটের বেশি মানে যেটা দেখতে পাচ্ছি হতে চলেছে। এইগুলোকে পিন দিয়ে বসানো হয়েছে দেখতে পাচ্ছি, ভেতরে ভেতরে বড় বড় পিন দিয়ে বসানো হয়েছে।
ঘন্টা বাজে কেলো আলোতে সাজে আকাশে পূজোর বাহুবার চলছে, সোলা দিয়েই মানে কাজ চলছে, যেটা প্লাস্টার অফ প্যারিসের মানে ধাঁচ করা আছে ওই ধাঁচেতেই ফেলে মুখমণ্ডল শরীরের আকৃতি সব কিছু মহিষাসুর এগুলোকে তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো তৈরি করে রাখা হয়েছে, এখনও এটা অনেকটা বাকি মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এটা অনেক এখনও কালারিং করবে। আর ওপরে ওপরে যে দেখতে পাচ্ছ সব কিছু আকার, সোলার যে আকার, তারপরে প্লাস্টার অফ প্যারিসের সব কিছু মহিষাসুরের মুখটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব মানে তৈরি করা হয়ে গেছে। এই যে ডিজাইন, বহু ডিজাইন তৈরি করা হয়েছে। এরপরে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজোর বন্ধুয়ার ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে